যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে, এই কথাগুলো বলার সাহস হয় না, আলেমদেরই হয় না। দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে, আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি। আরে বোকা, তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন? আল্লাহ পাক এমনি এমনি আয়াত নাযিল করলেন নাকি? আল্লাহ পাক খুব ভালো করে জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে, অনেক ছেলে মারা যাবে, মেয়েরা সমাজে বেঁচে থাকবে। কত অসংখ্য এতিম মেয়ে সমাজে পড়ে আছে, অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে, ওদের দায়িত্ব নিতে হবে না? কে নিবে ওদের দায়িত্ব? যদি ছেলেরা দায়িত্ব না নেয় কে দায়িত্ব নেবে? ওই মেয়েগুলা কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে? ওরা কি পতিতালয়ে সম্পত্তি হবে? ওদের অধিকার নাই? এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায়, আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচ্ছ, এগুলাতে চরিত্র খারাপ হয় না। একটা ছেলে বিয়ে করার পরেও দশটা মেয়ের সাথে পরকীয়া করে, এটাতে চরিত্র খারাপ হয় না। কিন্তু যদি আরেকটা বিয়ে করে তখন সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখা শুরু করে। এটা জাহেলিয়াত, এটা পুরো সম্পূর্ণ মক্কার জাহেলিয়াত চলছে। দ্রুত বিয়ে করো, বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে, পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোন রকম শেরেক, কোন বেদাত, কোন কুফর, কোন হারাম ঢুকতে না পারে। পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আদর্শ পরিবার গড়ে তোলো, আদর্শ পরিবার গড়ে তোলার জন্য তোমাকে তাড়াতাড়ি বিয়ে করতে হবে। তোমার সামর্থ্য আছে, শারীরিক মানসিক সামর্থ্য আছে, রুজির একটা ব্যবস্থা আছে, বিয়ে করে ফেলো, দেরি করবে না। বিয়ে করে ফেলো, দেরি করবে না। আমি বলছি অবশ্যই অবশ্যই তোমার শারীরিক সামর্থ্য থাকতে হবে, মানসিক সামর্থ্য থাকতে হবে, অর্থনৈতিক সামর্থ্য থাকতে হবে, একটা মেয়ের রেসপন্সিবিলিটি নেওয়ার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য হয়ে গেলেই তুমি বিয়ে করে ফেলো, আর কোনো দিকে দেখার দরকার নাই। এমনকি তোমার যদি একাধিক বিয়ে করার সামর্থ্য থাকে সেটাও তোমাকে করতে হবে। যার একাধিক বিয়ে করার সামর্থ্য আছে সে যদি না করে সেটাই তার জন্য গুনার কাজ। জি, এই কথাগুলো বলার সাহস পায় না অনেকে, এই কথাগুলো বলার সাহস হয় না, আলেমদেরই হয় না। দুইটা বিয়ে করলে মানুষ আবার কি মনে করবে, আমার মনে হয় চরিত্রের সমস্যা ইত্যাদি ইত্যাদি। আরে বোকা, তাহলে কোরআনের মধ্যে চারটা বিয়ের কথা আসলো কেন? আল্লাহ পাক এমনি এমনি আয়াত নাযিল করলেন নাকি? আল্লাহ পাক খুব ভালো করে জানেন ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি হবে, অনেক ছেলে মারা যাবে, মেয়েরা সমাজে বেঁচে থাকবে। কত অসংখ্য এতিম মেয়ে সমাজে পড়ে আছে, অসংখ্য বিধবা মেয়ে সমাজে পড়ে আছে, ওদের দায়িত্ব নিতে হবে না? কে নিবে ওদের দায়িত্ব? যদি ছেলেরা দায়িত্ব না নেয় কে দায়িত্ব নেবে? ওই মেয়েগুলা কি সমাজের প্রজাপতি হয়ে থাকবে? ওরা কি পতিতালয়ে সম্পত্তি হবে? ওদের অধিকার নাই? এখানে অধিকার দিলে আমরা চরিত্র খারাপ হয়ে যায়, আর এদের সাথে তোমরা সারা দেশে এবং বিশ্বে জেনা করে বেড়াচ্ছ, এগুলাতে চরিত্র খারাপ হয় না। একটা ছেলে বিয়ে করার পরেও দশটা মেয়ের সাথে পরকীয়া করে, এটাতে চরিত্র খারাপ হয় না। কিন্তু যদি আরেকটা বিয়ে করে তখন সমাজের মানুষ তাকে বাঁকা চোখে দেখা শুরু করে। এটা জাহেলিয়াত, এটা পুরো সম্পূর্ণ মক্কার জাহেলিয়াত চলছে। দ্রুত বিয়ে করো, বিয়ে করে আদর্শ পরিবার গঠন করবে, পরিবারটা এত শক্তিশালী হবে যে পরিবারের ভিতর যেন কোন রকম শেরেক, কোন বেদাত, কোন কুফর, কোন হারাম ঢুকতে না পারে। পারবে না ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ওই কথাগুলো ভিতর থেকে আসবেই না। আল্লামা ইকবাল একটা কবিতা বলেছিলেন, জো বাত দিল সে নিকলতি হ্যায় ও দিল পে আসর করতি, যে কথা মন থেকে বের হয় সেটা মনের মধ্যে আসর করে। যখন পর্নোগ্রাফিতে আসক্ত থাকবেন মনটা হয়ে যাবে কলুষিত, করাপ্টেড, জুলুমাত, অন্ধকারে পরিপূর্ণ, অশ্লীল, নোংরা চিন্তা ভাবনা সবসময়। এই মানুষ, এই যুব সমাজ কখনো আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতে পারবে না। খেয়াল করে দেখবেন, এখন অনেক ইসলামিক মানুষও পর্নোগ্রাফিতে আসক্ত। এই জরিপগুলো ইন্টারনেটে পাবেন, দেখবেন কোন দেশের থেকে বেশি ওয়েবসাইট ভিজিট করা হয়, দেখবেন এর মধ্যে বাংলাদেশও আছে, ভারত আছে, পাকিস্তান আছে, সুবহানাল্লাহ, আমাদের আরব কান্ট্রিগুলো আছে। এখনকার যুব সমাজে তাকাবেন দেখবেন বেশিরভাগ মাদকে এডিক্টেড, মদ, জুয়া, গাঁজা, তারি, নতুন নতুন কিসব মাদক বের হচ্ছে, এগুলো খাচ্ছে। কারণ তারা মাদকের মধ্যে শান্তি চাচ্ছে, মাদক সেবনের মধ্যে তারা শান্তি চাচ্ছে, শান্তি খুঁজছে, পিস, ইন্টারনাল পিস, সাকিনা খোঁজে। কিন্তু তাদেরকে কেউ বোঝায়নি, তাদের বাবা, তাদের সমাজ, তাদের ধর্মনেতা বা রাষ্ট্রনেতা, যে না এখানে সাকিনা না, এই সাকিনা আছে কোরআনের মধ্যে। যদি তুমি কোরআনকে লালন করতে পারো, বুকে ধারণ করতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাকিনা এবং সালাম নাজিল হবে ইনশাআল্লাহ। এই প্রশান্তির খবর যদি ওই পশ্চিমারা জানতো তাহলে আমার মনের মধ্যে নিউক্লিয়ার ওয়েপন্স থ্রো করতো। কথা বুঝতে পারেন নাই? আল্লাহর পথে ফিরে আসলে এবং কোরআন কেন্দ্রিক জীবন গড়লে মনে যে শান্তিটা আসে, এই শান্তির কথা যদি ওরা জানতো তাহলে আমাদের মনের মধ্যে বোম মারত।
এখনকার যুব সমাজকে আপনি দেখবেন বেশিরভাগই জুয়া খেলছে, মাদক দ্রব্যের সাথে সংশ্লিষ্ট, বেশিরভাগই হারাম অ্যাফেয়ার্স। হারাম অ্যাফেয়ার্স মানে এই যে কো-এডুকেশন, বান্ধবী বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার, এবং এটা সহি প্রেম বলে চালিয়ে দিচ্ছে অনেকে, এগুলো চলবে না ভাই, চলবে না ভাই। এভাবে আমরা মূলত জেনায় লিপ্ত হচ্ছি। একদিনে কেউ জেনা করে না, আস্তে আস্তে আপনার বান্ধবীর সাথে পরিচয় হচ্ছে, কথা বিনিময় হচ্ছে, আস্তে আস্তে আপনি হ্যান্ড নোট এক্সচেঞ্জ করছেন, তারপরে মাঝে মাঝে দেখা করছেন, আস্তে আস্তে কফি খাচ্ছেন, দেখবেন এক পর্যায়ে আপনি একটা বড় ভুল করে ফেলছেন। এবং যখন একবার ভুল হয়ে যাবে তখন কিন্তু সংশোধনের সুযোগ থাকে না, ইল্লা মাশাআল্লাহ। যদিও এখন এই বিষয়গুলোকে খুব একটা গুরুত্ব দেওয়া হয় না, সেক্সুয়াল রিলেশনশিপ হতেই পারে, এটা ইচ্ছার স্বাধীনতা। একটা মেয়ে একটা ছেলে স্বেচ্ছায় যৌন মিলন লিপ্ত হয়েছে, এটাকে ধর্ষণও বলা যাবে না, ঠিক আছে? আমরা একটা শব্দ বলবো, এটা জিনা, নিশ্চয়ই শব্দ আপনি ডিনাই করতে পারবেন না। আল্লাহ এবং তার রাসূল কোরআনে সুন্নায় বলেছেন আজ-জিনা, আর এর শাস্তি সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন, 80টা বেত্রাঘাত। নিশ্চয়ই আইনটাকে আপনি মৌলবাদী আইন বলবেন না, 80টা বেত্রাঘাতের কথা কোন সূরায় আছে? সূরাতুন নূরের মধ্যে আছে। সূরা নূরের মধ্যে কেন? সূরা নূর মানে হচ্ছে আলোর সূরা, যে সূরার উপর আমল করলে আপনি নূর পাবেন, আলো পাবেন, দুনিয়াতেও এই হেদায়েতের নূর দিয়ে পথ চলবেন, পরকালেও এই নূর আপনাকে পুল সিরাত পার করাবে ইনশাআল্লাহ। সূরা নূর এই আলোর সূরা, এই সূরার মধ্যে বলা আছে জেনা করো না, ব্যভিচার করো না, এই যে বেত্রাঘাতের শাস্তি, চক্ষু নিচু করো, ঘরে ঢুকলে সালাম দাও। সূরা নূর পড়েন আপনি নূর খুঁজে পাবেন। সূরা নূরের মধ্যেই বলা আছে 80টা বেত্রাঘাতের কথা। এই জেনারেশনকে দিকে আপনি তাকাবেন, হারাম অ্যাফেয়ার্সে ভর্তি, এবং তারা অনেক সময় পাওয়ার বা ক্ষমতা অ্যাচিভ করতে চায়, এই জন্য এমন সব জায়গায় তারা ইনভলভ হয় যেগুলো ওদেরকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়। তারা পলিটিক্যাল পাওয়ারের পিছনে ছোটে, সামাজিক পাওয়ারের পিছনে ছোটে, স্ট্যাটাসের পিছনে ছোটে। এক পর্যায়ে অন্য একটা মুসলিম ভাইকে মারামারি কাটাকাটি করতে ওদের হৃদয় কাঁপে না। পাঁচটা যুবক মিলে একটা যুবককে মেরে একদম পিটিয়ে ঝাঁঝরা করে ফেললো, ওর কাছে কিছুই মনে হচ্ছে না, কারণ সে তাকে তার শত্রু মনে করছে। এই যে ডিভাইডেশন, সেক্টেরিয়াল ডিভাইডেশন, এটা এই যুব সমাজের সমস্যা। এদের আরো সমস্যা হচ্ছে তারা হালাল রিজিকের কোনো সোর্স খুঁজে পাচ্ছে না, যেখানেই যাচ্ছে হারাম, এবং তারা দিনকে দুনিয়ার বিনিময়ে বিক্রি করতে দ্বিধা করছে না। এখনকার যুব সমাজের অন্যতম সমস্যা হচ্ছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন এবং সুন্নাহ এর যে কনস্ট্রাকটিভ সিলেবাস, এই সিলেবাস সম্পর্কে সচেতন না। তারা পড়াশোনা করছে ঠিকই, কিন্তু বিক্ষিপ্ত পড়াশোনা, কনস্ট্রাকটিভ কোনো সিলেবাস নাই যে কোন কোন সাবজেক্ট পড়াশোনা করলে আমি আল্লাহ এবং তার রাসূলকে পাবো এবং আগামী বিশ্বকে নেতৃত্ব দিতে পারবো, এটা পাবেন না আপনি। এখনকার যুব সমাজের সমস্যা, এমন সব এডুকেশন সিস্টেমে তারা পড়াশোনা করছে যেগুলো ওদেরকে আলটিমেটলি আল্লাহ থেকে সরিয়ে দিচ্ছে। এবং ভোগবাদী দর্শন, ভোগবাদী এক খাওয়া পড়া বাঁচা বাড়ি গাড়ি স্ট্যাটাস এর পিছনে তাকে ফোকাস করেছে। এখনকার যুব সমাজ আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত না, তারা ইসমাইলের মতো নয়।